Today we are gathered here on the occasion of a plasma donation camp that has been organized by State Health Department and NHM Assam. This plasma donation camp is by the healthcare workers and providers of Assam. We have people who have come forward to donate plasma from both the private and public sectors from various districts. Namaskar, I am Dr. Manas. মই লাইন অফ ডিউটি কোভিড-19 আক্রান্ত হয়েছিল আর সুস্থ হওয়ার পিছত মই একটা সিদ্ধান্ত ললো যে মই প্লাজমা দিব লাগে আপনার সকলে জানে যে এই প্লাজমায় কোভিড-19 যিখিনি সিরিয়াস রোগী আছে তেওঁলোকৰ রিকভারিত বহুতখিনি সহায় করে তো মই এটা অনুরোধ জানালো যিখিনি কোভিড-19 ইনফেক্টেড মানুষ আছিলে যোনে সুস্থ হয়ে আছে তেওঁলোকে যাতে আগবাঢ়ি আহে প্লাজমা দিব কারণে স্নাতকোত্তর ছাত্রী মোর কোভিড-19 হয়েছিল জুলাই মাহর 11 তারিখে মোর পজিটিভ উলাইছিল আর তারপর মানে 7 দিন মই ট্রিটমেন্টত আছিল আর ডিসচার্জ হয়েছিল 19 তারিখে আর তারপর 7 দিন সেলফ কোয়ারেন্টাইন আছিল তারপর আমার নর্মাল ডিউটি জয়েন করেছি আজি মই ইয়াতে আহিছো প্লাজমা ডোনেট করবলে প্লাজমা ডোনেশনটা একটা মহৎ কাম বলে মই ভাবো